আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, এনডিবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে অনেকটা বিষয়ে একটা হাস নিয়ে একটা প্রতিবেদন করব, যেটা এ টু জেড জানতে পারবেন, যেখানে আপনি 1000 হাঁসের জন্য কতটুকু ঘর লাগবে, আপনি হাঁসের বাচ্চা কেনার জন্য কী কী দেখে কিনবেন, হাঁসের বাচ্চাগুলো কী কী খাওয়াবেন, হাঁসের বাচ্চাগুলোকে কী কী ভ্যাকসিন দিবেন, হাঁসের বাচ্চাগুলোকে একদিন থেকে শুরু করে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কী কী খাওয়াবেন, কী কী ভ্যাকসিনগুলো দিবেন, এবং আপনার একদিনে বাচ্চাগুলো কোথায় ডিমগুলো বিক্রি করবেন, এবং কী খাওয়ালে ডিমগুলো বেশি হয়, এ টু জেড জানতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখি, আমাদের সাথে আছেন, আমাদের সেই ভিডিওর তথ্যগুলো দিবেন আমাদের সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার আরিফুল ইসলাম আরিফ ভাই। তিনি একজন আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারির মালিক। হ্যাচারির পাশাপাশি ওনার নিজস্ব 500 থেকে 600 হাঁসের একটি খাকি ক্যাম্বলের খামার আছে। তো আমরা ওনার কাছে আজকে এ টু জেড জানার চেষ্টা করব। 1000 হাঁসের জন্য কতটুকু ঘর প্রয়োজন? 1000 হাঁসের জন্য ঘর করতে হলে আপনাকে সর্বপ্রথমে হচ্ছে মোটামুটি একটু স্বাভাবিকলি যে জায়গাটা লাগে, ধরেন যে 30 হাত বাই 10 হাত, 30 হাত বা 10 হাত বা 28 হাত বাই 10 হাত হলেও হবে, তবে 30 হাত বাই 10 হাত হলে ভালো হবে। মানে একটু স্পেসটা ফাঁকা ফাঁকা স্পেস থাকে, মানে হাঁসগুলো যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে বা থাকতে পারে। তিনি একজন অভিজ্ঞ খামারি, তার কাছে জানবো 1000 হাঁস পালন করতে কতটুকু পানি ও কতটুকু পুকুরের প্রয়োজন। এখন আপনি যদি আবদ্ধ অবস্থায় পালতে চান, মানে একদম ঘরোয়া ভাবে, মানে হচ্ছে একদম ইনডোর অবস্থাতে যদি পালতে চান, তাহলে আপনাকে সর্বনিম্ন 50 থেকে 60 শতাংশ জায়গা লাগবে, মানে যেখানে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, মানে পানি নোংরা হবে, পানিটা চেঞ্জ করবেন, আবার পানি ঢুকাবেন, এরকম একটা সিস্টেম থাকতে হবে। 50 থেকে 55 বা 60 শতাংশ জায়গার মধ্যে আপনি 1000 হাঁস আবদ্ধ অবস্থায় পালতে পারবেন। আরিফ ভাই তুষ বা হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে থাকেন। তিনি জানাবেন বাচ্চা ক্রয় করার আগে কী কী দেখে খামারির বাচ্চা ক্রয় করা উচিত। বাচ্চা ক্রয় করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে এ গ্রেড মানের বাচ্চা নিতে হবে, এবং এখন খাকি ক্যাম্বেল নেন অথবা জিংডি নেন, আর যেটাই নেন, মানে আপনি যদি বাচ্চা হাঁস দিয়ে খামার করতে চান, তাহলে আপনাকে আগে হচ্ছে এ গ্রেড বাচ্চা, আপনাকে বাচ্চা নির্বাচন করতে হবে, এ গ্রেড বাচ্চা নিতে হবে। আর এ গ্রেড বাচ্চাটা আসলে স্বাভাবিকলি আপনার পাটা মোটা হবে, পালক বেশি থাকবে, মানে ওদের শরীরে একটু সাইজটা একটু বড় দেখা যাবে, ওজন স্বাভাবিক হবে। যাই হোক, এইগুলো মোট টোটাল কিছু বিবেচনা করে আপনাকে বাচ্চা নির্বাচন করতে হবে বা সংগ্রহ করতে হবে। তিনি বিভিন্ন জায়গায় হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকেন, বলবেন হাঁসের বাচ্চাগুলো কিভাবে পরিবহন করলে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের মতে, বিশেষ করে খামারিদের উদ্দেশ্যে বলি, পরিবহন এখন আমাদের দেশে তো, মানে আসলে হাঁসের হ্যাচারি যেগুলো আছে, প্রাইভেট হ্যাচারিগুলো, এরা অধিকাংশই তো দেখা যায় যে নিজস্ব কোনো পরিবহন নাই, এরা বাসের মাধ্যমে অথবা অন্য কারোর গাড়িতে উঠাইয়া দেয়, এরকমভাবে মানে পরিবহন করে। তবে আপনার পিক আপে বা ওই যে গাড়িতে যাবে সেই গাড়িতে শুধু যেন হাঁসের বাচ্চাই থাকে, এরকম একটা গাড়িতে মানে পরিবহন করতে হবে। আর কোনোভাবেই বাসের ছাদে বা হচ্ছে বাসের বক্সে যেন বাচ্চা পরিবহন না করে, কারণ ধরেন যে বাসের ছাদে দিলে ঠান্ডা লাগবে, বক্সে দিলে গরমে সিদ্ধ হয়ে যাবে। অনেকদিন হলো জড়িত এই হাঁসের খামারে, জানতে চাইব যদিও উনি ডাক্তার নয়, অভিজ্ঞতার আলোকে একদিনের বাচ্চাকে প্রাথমিক কী কী চিকিৎসা ও খাবার দিতে হয়। অবশ্যই হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে হচ্ছে সুষম খাবার দিতে হবে, তার মধ্যে হচ্ছে না, বিশেষ করে যেমন আমরা পরামর্শ দিই হচ্ছে মুড়ি, মানে নিয়ে যাওয়ার পরে স্যালাইনের পানি খাওয়াবে, তারপরে মুড়ি ভিজিয়ে বা নরম করে, বা হচ্ছে ওই যে চালের যে খুদ আছে ওই খুদটা হালকা সিদ্ধ করে, মানে আদা সিদ্ধ করে ওইগুলো খাওয়াবে, মানে যেগুলো সহজেই বাচ্চাগুলো খেতে পারে, এই ধরনের খাবারগুলো। আর চিকিৎসা? আর চিকিৎসাটা হচ্ছে স্যালাইন দিবে, স্যালাইন দেওয়ার পরে আপনার যেটা আমরা বলি, যেটা মানে এক একজনের অভিজ্ঞতা তো এক এক রকম, এখন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সবাইকে একরকমেরই প্রশিক্ষণ দিয়ে থাকে বা একরকমের কথাই বলে থাকে, কিন্তু আসলে আমরা বাস্তব জীবনে
এক একজন এক এক রকমভাবে অভিজ্ঞতা লাভ করি। এখন যেমন আমরা বলি হচ্ছে আপনার প্রথম দিন নিয়ে যাওয়ার পরে যদি সেই দিন হচ্ছে জার্নি বেশি করে বাচ্চা, অথবা যদি রোদ থাকে বা যদি গরম থাকে, তাহলে আপনার ওই স্যালাইন দিতে হবে। আর যদি তা না থাকে তাহলে স্যালাইন দেওয়ার দরকার নাই। আবার অনেকেই নাভি শুকানোর জন্য ওষুধ দেয়। আসলে আমাদের বাচ্চাগুলোকে নাভি শুকানোর জন্য ওষুধ দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের বাচ্চা ওই আপনার হ্যাচিং সেক্ষেত্রে যে অনেকেই টাইলোসেপ অথবা সেপন এইগুলো দেয়। আর আচ্ছা, তারপর থেকে আমরা যেটা বলি সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহের দ্বিতীয় দিন থেকে, আমরা এটিভেট মানে ঠান্ডার ওষুধটা দিতে বলি, ঠান্ডার ওষুধ, তারপরে র্যানামাইসিন, তারপরে হালকা ভিটামিন বলতে আপনার থায়ামিন, তারপরে হচ্ছে আবার ঠান্ডার ওষুধ ট্রাইভেট আছে বা রেনামক্স আছে, যাই হোক ঠান্ডা জাতীয় ওষুধগুলো। তিনি যখন খামার শুরু করেন তখন তিনি একদিনের বাচ্চা দিয়ে খামারটি শুরু করেছিলেন। তিনি জানাবেন কিভাবে একদিনের বাচ্চা নিয়ে এসে ব্রুডিং এবং তাপ নিয়ন্ত্রণ করতে হয়। এখন ব্রুডিং ব্যাপারে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রতি শয়ে প্রতি 100 বাচ্চার জন্য একটা করে 100 বাল্ব দিলেই যথেষ্ট। এখন অনেকেই আছে তাপ, এখন ওই পরিবেশের উপর নির্ভর করবে আসলে কত তাপ প্রয়োগ করবে, বাচ্চাগুলোকে কত তাপ প্রয়োগ করবে। যদি ঠান্ডা আবহাওয়া হয় তাহলে তাপ অবশ্যই একটু বাড়াইয়া দিতে হবে। আর যদি গরম আবহাওয়া হয় বা আবহাওয়াটা যদি একটু উষ্ণ উষ্ণ থাকে তাহলে হচ্ছে আপনাকে তাপ স্বাভাবিকলি একটু কমায় রাখতে হবে। এখন সেক্ষেত্রে স্বাভাবিকলি আমরা 100 একটা বাল্ব দিতে বলি 100 বাচ্চার জন্য। সেটা বাল্বটা থাকবে হচ্ছে ঠিক মাটি থেকে ফ্লোর থেকে 1.5 থেকে 2 ফুট বা 1.5 থেকে 2 হাত উঁচুতে। বাচ্চাটা জ্বর যেন হয়, হ্যাঁ মানে বাচ্চাটা আর খেয়াল রাখতে হবে বাচ্চাটা যেন জ্বর না থাকে, কারণ বাচ্চাটা জ্বর হয়ে থাকলে বুঝতে হবে যে আপনার ব্রুডারে তাপ কম হচ্ছে। আর যখন ছড়ানো ছিটানো হাসি খুশিভাবে মানে দৌড়ঝাঁপ পারবে, খাওয়া দাওয়া করবে, তখন ভাবতে হবে যে তাপ ঠিক আছে। আবার একটা সময় দেখা যায় যে বাচ্চার ঘা ঘামে, শরীর ঘামে, তাহলে তখন বুঝতে হবে যে তাপ বেশি হচ্ছে, তখন তাপটা কমায় দিতে হবে। উনি ডাক্তার নয়, পানি সম্পদ অধিদপ্তর অফিস থেকে জেনে এসে কি কি ভ্যাকসিন দিয়ে থাকেন অভিজ্ঞতার কথা শুনি। একদিনের মানে একদিন হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করার পরের দিন থেকে আপনাকে ঠিক 25 থেকে 28 দিন বয়সে একটা ভ্যাকসিন দিতে হবে, সেটা হচ্ছে ডাক প্লেগ, মানে যেটা সংক্ষেপে ডিপি ভ্যাকসিন বলে বা ডাক প্লেগ ভ্যাকসিন। আর একটা দিতে হবে আপনার 45 থেকে 48 দিন বয়সে, এটাও ডাক প্লেগ মানে ডিপি ভ্যাকসিন, ডাক প্লেগ ভ্যাকসিন। আর আপনাকে হচ্ছে 3 মাস পরে, মানে স্বাভাবিকলি সব খামারিরা যেটা দেয় বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যেটা বলে সেটা হচ্ছে আপনার 3 মাস বয়সে একটা কলেরার ভ্যাকসিন দিতে হবে, মানে ডাক কলেরা ভ্যাকসিন। তবে এরই মাঝে আবার হচ্ছে আপনাকে 2.5 মাস বয়স যখন হবে তখন আপনাকে কৃমির ওষুধ দিতে হবে, মানে ওই সময়টাতে আপনার বাচ্চাগুলোকে মানে কৃমি আক্রমণ করে বেশি, মানে কৃমির আক্রমণ করার প্রবণতা বেশি, যার কারণে 2.5 মাস বয়সে আপনাকে একটা কৃমির ডোজ দিতে হবে। আর তারপরে বাদবাকিটা হচ্ছে আপনার প্রতি 6 মাস পর পর আপনি ছয় মাস পর পর আপনি ডাক প্লেগ, ডাক কলেরা, কৃমির ওষুধ সব এইগুলো 6 মাস পর পর মানে পর্যায়ক্রমে দিবেন। এই খামারি সারাদিন হাঁসগুলোকে বিলে বা জমিতে রেখে সন্ধ্যায় বাড়িতে নিয়ে যায়, যদিও এটা বছরে কয়েক মাস করে। বাদবাকি সময় কী কী খাবার খাওয়ায়? একদিন বয়সের খাবার বাচ্চাকে তো অবশ্যই আপনি ওই সুষম খাবার দিবেন, হচ্ছে নরম খাবার দিবেন, নরম জাতীয় খাবার। তারপর থেকে আপনি ফিড খাওয়াবেন, আপনার 0 সাইজের ফিড থেকে প্রথম অবস্থায় প্রথম 7 দিন 0 সাইজের জিরো সাইজের স্টার্টার ফিডটা খাওয়াবেন, বিশেষ করে গ্রোয়ার ফিডটা খাওয়াতে হবে। তারপর থেকে আপনার খাওয়াবে হচ্ছে 1 সাইজের ফিডটা, মানে 1 সাইজের ফিডটা খাওয়াতে হবে। তারপরে এভাবে পর্যায়ক্রমে মানে ফিডই খাওয়াতে হবে। তবে এক মাস বয়স যতদিন না হবে ততদিন পর্যন্ত ফিডই খাওয়াতে হবে, বাকিটা দেওয়া যাবে না, অন্য কোনো খাবার, বাড়তি কোনো খাবার দেওয়া যাবে না। তবে এক মাস যেই পার হয়ে যাবে অমনি কেউ যদি মাঠে চড়ায় তাহলে মাঠে খাওয়াবে, প্লাস মাঠের খাবার খাবে, প্লাস অল্প অল্প একটু ফিড অথবা গম অথবা ভুট্টা ভাঙা অথবা চাউল অথবা হচ্ছে মানে আদার্স এইসব খাবারগুলো খাওয়াবে। যখন আবদ্ধ অবস্থায় পালবে তখন তার মাঠের মানে প্রাকৃতিক খাবার তো খাইতে পারবে না, মানে প্রাকৃতিক খাবার ছাড়া খামার করতে হবে। আর যখন প্রাকৃতিক খাবার ছাড়া এটা পরিচালনা করবে তখন অবশ্যই আপনাকে টোটালি মানে ইয়া খাদ্য মানে সরবরাহকৃত খাবার খাওয়াতে হবে,
যেমন সরবরাহকৃত খাবার আপনি নিজে নিজেই খাবার তৈরি করতে পারেন, যেমন হচ্ছে আপনার ওই দেখা যাচ্ছে ঝিনুক চূর্ণ, আপনার গম ভাঙা, তারপরে ভুট্টা ভাঙা, চাউলের কুড়ো অল্প পরিমাণে না দিলেই ভালো হয়, তবে দিলেও সমস্যা নেই। আবার হচ্ছে আপনার সয়াবিন মিল বা ডিটেইলস মানে টোটালি যা খায় আর কি মিক্স করে আপনি সরবরাহ করতে পারেন। খাকি ক্যাম্বেল হাঁস পালনের মূল উদ্দেশ্য হলো ডিম উৎপাদন করা, মাংসের জন্য নয়। ডিম উৎপাদন করতে হলে কি কি খাবার দিতে হবে? আপনার ডিম উৎপাদনের জন্য এক্সট্রা খাবার দেওয়াটা উচিত সবারই। এক্সট্রা খাবার বলতে বাড়তি খাবার হিসেবে আপনি লেয়ার ফিড অথবা ওই যে সোনালী মুরগির যে ফিড, আবার এক ধরনের হাঁসের ফিড বেরোয়ছে, সেই ফিডগুলো আপনি খাওয়াইতে পারেন, মানে ডিম উৎপাদনের জন্য বাড়তি খাবার হিসেবে এগুলো খাওয়াতে পারেন। এই খামারি 500 হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা দিয়ে শুরু করেন খামারটি। শুরু করার প্রথমে তিনি বাচ্চাটাকে কিভাবে একদিন থেকে কয়দিন পর পানিতে নামাতে হয় কিভাবে নামাতে হয়? আসলে বাচ্চাগুলো আপনার একদম ছোট যখন থাকে তখন তো এদের তো পানিতে দেওয়া ঠিক হবে না, কারণ এরা হচ্ছে পানিতে গেলেই শরীর ভিজে যাবে, মানে শরীরে পানি ধরে যাবে। আর এদেরকে পানিতে দিতে হবে প্রথমত 18-22 দিনের মধ্যে বয়সে, 18-22 দিন বয়সে, সর্বনিম্ন 18-22 দিন বয়সে এদেরকে পানিতে দিতে হবে। আর পানিতে দিতে হবে যে একবারই যে পানিতে দেওয়া মাত্রই যে ওই তখন থেকেই শুরু হলো পানিতে থাকা তা নয়, হয়তো প্রথম 20 দিনের আপনি পানিতে দিলেন, তাহলে 20 দিনে যা 10 মিনিট পানিতে রাখবে, 21 দিনে হয়তো 20 মিনিট রাখবে, 22 দিনে 30 মিনিট রাখবে, এইভাবে পর্যায়ক্রমে ধীরে 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 পানিটা তাদের মানে সহনীয় করতে হবে, পানিতে এইভাবে তাদেরকে ছাড়তে হবে। খামারির 500 হাঁসের মধ্যে কিছু হাঁস আছে জিংডিং, তো আমরা শুনবো যে এই হাঁসগুলো কতদিন পর ডিম দেয় এবং একটানা কতদিন ডিম দেয়। আচ্ছা, এখন আমরা বিশেষ করে এক এক হাঁস এক এক রকম সময়ে এক এক সময়ে ডিম দেয়। যেমন খাকি ক্যাম্বেল আর জিংডিনের ব্যাপারটা বলি, খাকি ক্যাম্বেল আর জিংডিন এগুলো কিছু খামারি আছে যাদের অভিজ্ঞতা আছে 3.5 মাসে ডিম দেয়, তবে একটা দুইটা দিবে, ওই সময় এইটা আমরা ধরি না, ওই 3.5 মাসের ডিমটা ধরি না, আমরা ধরি হচ্ছে 4-4.5 মাস, এরই মধ্যে মোটামুটি ডিম দেওয়া শুরু করে দেয়, 4-4.5 মাস। আসলে একটানা ডিম দিবে না, আপনার হয়তো 3 মাস ডিম দিবে, দেওয়ার পরে গ্যাপ দিবে, আবার 2 মাস ডিম দিবে, গ্যাপ দিবে, হয়তো একটানা 4 মাস ডিম দিবে, তারপরে আবার গ্যাপ দিবে, মানে টোটাল কথা আপনার বছরে 365 দিন, 365 দিনে আপনার ডিম দিবে হচ্ছে 280-300টা বা 300+ 300-র উপরে, তার মানে আপনার 65 দিন গ্যাপ যাবে। এই খামারির 500 হাঁসের মধ্যে প্রায় প্রতিদিন সিজনের সময় 300-350 ডিম দেয়, তো এই হাঁসগুলা এই খামারি কোথায় কীভাবে বিক্রি করেন বা কোথায় বাজারজাত করেন? খামারের ডিমগুলো যেগুলো আসলে অরিজিনালি দেখা যাচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেলের খামার অথবা অরিজিনাল জিংডিনের খামার অথবা অরিজিনাল বেইজিংয়ের খামার, আসলে এই অরিজিনাল খামার যেগুলো সেগুলোতে যদি পুরুষ হাঁস বা হাঁসা যদি সেট করা থাকে, 10% হাঁসা যদি সেট করা থাকে, তাহলে সে ডিমগুলো আমরা হ্যাচারিতেই সংগ্রহ করি, আমরা নিজেরাই সংগ্রহ করি, মানে ওই হ্যাচারি মালিককে সংগ্রহ করে, মানে 20 ডিম সোজা কথা। আর যেগুলোতে হচ্ছে হাঁসা নাই বা পুরুষ হাঁস নাই সেইগুলো হচ্ছে লোকালে বিক্রি করে দেয় বা হচ্ছে আপনার ওই মানে বিভিন্ন শহরে বা জায়গায় পুষ্টির চাহিদা মেটানোর জন্য এগুলো হচ্ছে মানুষ কিনে থাকে বা ওখানে বিক্রি করে থাকে। এই খাকি ক্যাম্বেল হাঁস বা যেটা ডিমের জন্য যে হাঁসগুলো এগুলো একটানা 2 বছর পরে বা 3 বছর পরে এই হাঁসগুলো আর ডিম দিতে পারে না, ডিমের অংশ কমে যায়, তখন খামারি পোষাতে পারে না, তখন এই হাঁসগুলো মাংস হিসেবে কোথায় বিক্রি করা হয়? আর হাঁসের আসলে মেইনলি ডিম শেষ হয় বলতে ডিম কমে যায় হচ্ছে মানে ডিম দেওয়া মানে অল্প অল্প পরিমাণে ডিম দেয় সেটা হচ্ছে আপনার 3 বছর বয়স বা 2.5 বছর বা 3 বছর বয়সে, 2.5 বছর বা 3 বছর বয়সে ডিম দেয়, ডিম দেওয়া শেষ হয়ে যায়, তাহলে 2.5 বছর বা 3 বছর বয়সে যখন ডিম দেওয়া শেষ করে দেয় তখন এই হাঁসগুলো মার্কেটে বিক্রি করে দেয়, কৃষি মার্কেটগুলো যে আছে ওখানে বিক্রি করে দেয়, লোকজন ওইগুলো মানে খাওয়ার জন্য কিনে নেয়। হাঁসের খামার যেমন ভালো লাভজনক তেমনি খারাপ দিকও আছে।
চিন্তা ভাবনা করে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে অবশ্যই খামার করা উচিত। না, আসলে প্রত্যেকটা জিনিসেই পজিটিভ বা নেগেটিভ দুইটা দিকই থাকে। এখন এখন নেগেটিভ দিক থাকবেই, যেটার পজিটিভ ভালো আছে সেটার মানে নেগেটিভ তো অবশ্যই খারাপ। এখন এখন ধরেন যে এই হাঁসের খামারে দেখা যায় রোগ ব্যাধি লাগিয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখন রোগ ব্যাধি তো অবশ্যই মোকাবেলা করতে হবে। আমাদের মোটামুটি চিকিৎসা ব্যবস্থাও মোটামুটি ভালো আছে, আমাদের ডাক্তাররা মোটামুটি ভালো আছে। এখন পোলট্রি জগৎ পোলট্রি শিল্পটাকে আরও উন্নত করার জন্য ওরা মোটামুটি চিকিৎসা ভালোই করেছে। তো এখন আমি আমার খামারি ভাইদের উদ্দেশ্যে বা নতুন নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি একটা কথাই, সেটা বেকার বসে না থেকে, ঘোরাফেরা না করে বা চাকরির আশায় না ঘুরে হয়তো আপনারা হাঁসের খামার করেও স্বাবলম্বী হতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ টু জেড আপনারা জানতে পারলেন যে আসলে একজন খামার করতে হলে বাচ্চা নেবেন কীভাবে, প্রতিপালন করবেন কীভাবে, এ টু জেড দেখলেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খুদা হাফেজ। ঠিক আছে।